স্ক্রিনে যেটা দেখছেন সেটা নাসার তৈরি নতুন হেলিকপ্টার, যা মঙ্গল গ্রহে উড়তে চলেছে আরও একবার। এর আগে নাসার ইঞ্জেনিউটি হেলিকপ্টারকে আপনারা দেখেছেন সফলভাবে মঙ্গল গ্রহে উড়তে। মঙ্গলে দুটি হেলিকপ্টার উড়বে স্যাম্পল রিটার্ন মিশনের জন্য। এখানকার পাথর, মাটি ইত্যাদির স্যাম্পলকে পৃথিবীতে আনার জন্য যে মিশনটি হতে চলেছে তা হলো স্যাম্পল রিটার্ন মিশন। হেলিকপ্টার দুটিকে ল্যান্ডারের সাথে পাঠানো হবে মঙ্গল গ্রহে। নাসার পার্সিভারেন্স রোভার যে পাথর, মাটি ইত্যাদির নমুনা সংগ্রহ করেছে এবং টিউবের মধ্যে স্টোর করে রেখেছে, সেই নমুনাকে রোভারের কাছ থেকে ল্যান্ডারে পৌঁছে দিতে সাহায্য করবে এই হেলিকপ্টার দুটি। সম্প্রতি নাসার JPL এর ল্যাবে পরীক্ষা করা হলো এই হেলিকপ্টারের একটি মডেল নিয়ে। নমুনা সংগ্রহ করার হেলিকপ্টারগুলিতে পায়ের পরিবর্তে রয়েছে চাকা এবং পাশাপাশি একটি 2 আঙুলযুক্ত গ্রিপার সহ ছোট একটি ম্যানিপুলেটর বাহু, যা মূল্যবান নমুনা টিউব সংগ্রহ করতে সক্ষম হবে। এখানে উল্লেখযোগ্য হল এই হেলিকপ্টারগুলি ইঞ্জেনিউটি হেলিকপ্টারের আদলেই তৈরি, কারণ ইঞ্জেনিউটি হেলিকপ্টারটি সফলভাবে মঙ্গল গ্রহে দীর্ঘদিন উড়ছে এবং মঙ্গলের বায়ুমণ্ডল সম্পর্কে বিভিন্ন তথ্য বিজ্ঞানীদের পাঠিয়েছে। ইঞ্জেনিউটির সাথে স্যাম্পল রিটার্ন হেলিকপ্টারের পার্থক্য শুধু একটাই, আর সেটা হলো এই হেলিকপ্টারগুলিতে পায়ের পরিবর্তে থাকছে চাকা। এই হেলিকপ্টার দুটি স্যাম্পল টিউব পরিবহনে রোভারের ব্যাকআপ হিসেবে কাজ করবে।